আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি চিংড়িহাটায় গাড়ি উল্টে দুর্ঘটনা, ইতিমধ্যে পুলিশ গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। মার্বেল রোডে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে, যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সরাসরি ছবিটা ঠিক কি জানতে চাইবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, এই মুহূর্তে তুমি চিংড়িহাটায় রয়েছো, ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণ আগে একটি মার্বেল বোঝাই লরি উল্টোডাঙ্গা থেকে সায়েন্স সিটির দিকে আসছিল এবং ঠিক এই জায়গায় ক্যাপ্টেন ভেড়ির মাঝামাঝি ঠিক এই জায়গায় গাড়িটি উল্টে যায়। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, গাড়িটি যখন আসছিল গাড়ির চাকাটি ফেটে যায় এবং ফেটে যাওয়া চাকাটি ওখানে ফুটপাথের ওপরে রাখা রয়েছে। এই চাকাটি বিকল হয়ে যাওয়ার ফলে গাড়িটি একেবারে আনব্যালেন্সড হয়ে যায়, যার ফলে এই একদম পাল্টি খেয়ে যায়। এখানে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, আহত প্রায় সাতজন আহত, তার মধ্যে সিরিয়াস ইনজিওর্ড হয়েছেন তিনজন, তাদেরকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা হয়েছে। যারা এখানে সকাল থেকে ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি দেখেছেন। দাদা, আপনি সকালে ছিলেন, চাকা খুলে গেছে, মারা গেছে, চাকা খুলে গেছে। কজন ইনজিওর? আমি দেখলাম দুজন। পাল্টি খেয়েছিল, চাকা খুলে গাড়িটা পাল্টি করেছিল, তবে এখন এসব পরিষ্কার হচ্ছে, দেখছি। বেলেঘাটের ট্রাফিক গার্ডের তরফ থেকে যারা পুলিশ কর্মী ওসি বেলেঘাটা নিজে রয়েছেন, তারা এই মুহূর্তে এই এলাকা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছেন। একেবারে সৈকত, তুমি নজর রাখো খবরের দিকে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম। চিংড়িহাটায় গাড়ি উল্টে দুর্ঘটনা, ইতিমধ্যেই তিনজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, আহতের সংখ্যা যেমনটা আমাদের প্রতিনিধি সৈকত জানাচ্ছিলেন সাতজন,